আপনিও কি একটা স্মার্টফোন ইউজার বা স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা পুরোটা দেখা আপনার অনেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনিও কি অন্য মোবাইল চার্জার দিয়ে চার্জ দিয়ে থাকেন? আপনিও কি বুক পকেটের মধ্যে মোবাইল রেখে থাকেন? আর আপনিও কি আপনার ফোনে আপডেট এলে ভাবছেন আজ করবো না আপডেটটা কাল করবো? আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। বন্ধু, আপনার ফোনকে ঠিক রাখার জন্য আপনাকে দারুণ কিছু ট্রিক্স আজকে আমি দেবো। তো চলো, কি করছেন এখনই ভিডিওটিকে দাবিয়ে লাইক করুন। ওকে বন্ধুরা, আপনার ফোনকে যদি আপনি বুক পকেটে রাখেন তাহলে মোবাইল থেকে কিন্তু অনেক পরিমাণে রেডিয়েশন বার হতে থাকে, তার জন্য আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। চলো, ফোনটাকে প্যান্টের পকেটে রাখার চেষ্টা করবেন। ওকে, নাম্বার টু, আপনার ফোনে আপডেট এলে আপনি আপডেট করতে চান না এবং আপনার ফোনটি ল্যাগ প্রবলেম হচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে ওই আপডেটটাকে করে দিতে হবে। আপডেট না করলে আপনার ফোনটি কিন্তু হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে এবং সিকিউরিটি না কাজ করতে পারে, তার জন্য সর্বপ্রথমে আপডেটটাকে অবশ্যই করে নেবেন। ওকে, নাম্বার থ্রি, আপনি আপনার মোবাইল ফোনকে ডুপ্লিকেট চার্জার দিয়ে চার্জ করছেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। আপনি সবসময় ধরে চেষ্টা করবেন যে আপনার ফোনের অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করলে আপনার মোবাইল ফোনটা একদম ভালো থাকবে।